করোনা বিধি কাটিয়ে দু বছর বাদে জনসমুদ্রের ঢেউ পূর্ব বর্ধমানের কানলার ভবার ভবানী মন্দিরের মায়ের মহাপুজোতে। বৈশাখ মাসের শেষ শনিবার উপলক্ষে কানলার ভবার ভবানী মন্দিরে মহা ধুমধাম করে পালিত হলো মায়ের পুজো। মহাপুজো উপলক্ষে ভবার ভবানী মন্দিরে সাত দিন ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান। ভবার ভবানী মন্দির পরিদর্শন করতে এসেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, ভাইস চেয়ারম্যান তপন পোড়েল ও কানলা পৌরসভার কাউন্সিলররা। এই মন্দিরে বাইরে থেকে অনেক সাধু সন্ন্যাসী আসে। বাইরে থেকে যেসব তীর্থযাত্রীরা আসেন এবং যেসব দর্শনার্থীরা আসেন তারা এই মন্দিরে খাওয়া দাওয়া করেন। এদিন প্রায় এক লক্ষ মানুষ মায়ের ভোগ খায়। তাদের উদ্দেশ্যে এই ভূতে যে তোমরা আসিও আনন্দ করিও শুনে থাকো এই উৎসবকে কেন্দ্র করে যে তাদের পাখিটি বার্তা দিতে সেই বার্তার যে ধারাটা সেই ধারাটা এখনও শুনে আসে সেটা আসছে সবাই কন্যা সারা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মধ্যে শিশু আছে তারা আজকের দিনে আসে আমরা বাংলাদেশে অনেক বাদ বাংলাদেশ থেকে শিশু অনেক আজকে ধরে আসেন ভক্তরা সেই হিসেবে কালাতে আজকে প্রচুর মানুষের সমাগম হয় আজকে দুপুরবেলা 50,000 লোক মিনিমাম খেয়েছে শুধু এক জায়গায়। তারপরে বিভিন্ন জায়গায় লোকে ফল বিতরণ, মিষ্টি, পায়েস, সন্দেশ, খিচুড়ি, ভাত, ডাল, তরকারি, শরবত বিভিন্ন জায়গায় মানুষ ভক্তরা এখানে খাওয়া দাওয়া করে বিনা পয়সা, কোনো পয়সা লাগে। রাত্রেবেলা আমাদের এখানে খিচুড়ি, পায়েস, চাটনি, ওরা আলুরদম আছে, পনির আছে এবং মালসা ভোগ আছে, সব 50,000 লোকের আইটেম করা আছে রাত্রেবেলা। এবং কালকেও আমাদের খাওয়া দাওয়া হবে, পরশুও খাওয়া দাওয়া হবে, সমস্তটাই ফ্রি। ভক্ত শিষ্য পয়সায় আবার মন্দির থেকে পাবলিক স্টার্ট থেকে এটা করা হবে। তিন দিনে সকাল দুপুর রাত মিলে না হলো 2 লক্ষের উপরে লোক খায়। আপনি এই মেলায় কত বছর ধরে আসছেন? বাবার বাড়িতে বাবার উৎসবে আমরা বাবার সন্তান। 28 বছর। আমি বেশিরভাগ কামাখ্যায় থাকি। ভাবা পাগলার এই উৎসব যেটা প্রতি বছর হয় এখানে, এই উৎসবটাতে আপনারা কত বছর ধরে আসছেন? সবাই ভালো লাগে, বাবার নাম আছে, প্রচন্ড নাম আছে। এইবার যে 2 বার আসলাম, লকডাউনের আগে 1 বার আসছিলাম, লকডাউনে তো বন্ধ 2 বছর গেল, এবছর আবার চালু হইলো। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।